গত এক বছর ধরে পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের জিটি রোড সম্প্রসারণের কাজ শুরু হয়েছে উল্লাস মোড় থেকে নবাবহাট মোড় পর্যন্ত। রাস্তা সম্প্রসারণের কাজ চলছে ধীর গতিতে। পূর্ত দপ্তর কাজের গতিকে ত্বরান্বিত করার খুব একটা চেষ্টা করছে বলে মনে হয় না কাজের গতি দেখে। ওই দপ্তর কখনো বা নির্বাচনের, কখনো বা বর্ষার দোহাই দিয়ে রেহাই পেয়ে যাচ্ছেন। এই ড্রেনের থেকে উঁচু এবং পাড়ার ড্রেনের লেভেলের থেকে এটা উঁচু করে ফেলেছিল, উঁচুটাকে রেখে দিয়ে পাশে সামান্য এখান থেকে এইটুকু পাড়ার ড্রেনের মেজারমেন্টে খালি করে দিয়েছে, বাকিটা কিন্তু উঁচুই আছে। এটাকে এর বিকল্প কি হতে পারে বা এর পরের কাজটা কি হতে পারে সে ব্যাপারে কোথাও থেকে কোনো সদুত্তর পাওয়া যাচ্ছে। আমরা এই কষ্ট, হ্যাঁ, মশা থেকে শুরু করে তো সেসব তো রয়েইছে, প্লাস আর একটা খোলা ড্রেন থাকার জন্য পাড়ার যে যা পথ চলতি মানুষজন যা আছে, যে যা খাচ্ছে, কেউ একটা কোল্ড ড্রিঙ্কস এর বোতল, কেউ একটা প্লাস্টিকের বোতল, কেউ একটা চিপস এর প্যাকেট, সব কিন্তু এই ড্রেনে ফেলছে। এবং রাত্রেবেলা এরকম হচ্ছে কোনো অচেনা লোক এসে ড্রেনে পায়খানা পর্যন্ত করে দিয়েছিল, এতে পরিবেশ দূষিত হচ্ছে। হ্যাঁ, অভিযোগ জানি, কিন্তু কোনো সদুত্তর কোথাও থেকে দিচ্ছে না। হ্যাঁ হবে, হ্যাঁ করব, পরিস্থিতি আমরা ঠিক দেখে নেব। আমরা চাইছি এটাকে জলটা কোনোভাবে মেরে ড্রেনটা কমপ্লিট করা এবং ড্রেনটা এমনভাবে করা যাতে এই পাড়ার জল প্লাস এখানকার জল পুরোটাই মরে, এবং এই যে ব্যবসাদারগুলো আছে তাদের সামনেগুলো এই যে কেটে দিয়ে, এই যে পাড়ায় একটা লোক অসুস্থ হয়ে গেলে একটা অ্যাম্বুলেন্স ঢুকবে না, তাহলে সেই লোকটা অ্যাম্বুলেন্স না ডাকার জন্য অসুস্থ হয়ে মারা যেতে পারে, সে দায়িত্বটা কে নেবে? আমি এখানে বাসিন্দা, আমার মানে বসবাসের জায়গায় আমার দোকান আছে, সেই দোকানে আমি ব্যবসা করি। কিন্তু সমস্যার সম্মুখীন হচ্ছেন সাধারণ মানুষ ও এলাকাবাসীরা। পূর্ত দপ্তরের কর্তারা জানান তারা মাস গেলে ঠিক মাইনে পেয়ে যাবেন, সাধারণ মানুষের অসুবিধা চিন্তা করার মতো তাদের সময় নেই। জিটি রোডের লক্ষ্মীপুর মাঠ এলাকার বেনফেড লেনে যাতায়াতের রাস্তাটি দীর্ঘদিন ধরে ড্রেন তৈরি করার জন্য গর্ত করে রাখা হয়েছে, এর ফলে ওই এলাকার মানুষ যাতায়াতের সমস্যায় পড়েছেন। রাস্তা কাটা থাকার ফলে গলিতে অ্যাম্বুলেন্স প্রবেশ করতে পারে না, রোগীদের চিকিৎসা কেন্দ্রে নিয়ে যেতে সমস্যায় পড়েন রোগীর পরিবার। এছাড়াও ওই এলাকায় যারা ব্যবসা বাণিজ্য করেন তাদের অবস্থা আরও শোচনীয়। দেখুন, আমি বেনফেড লেন এলাকা অঞ্চল থেকে বলছি কথাগুলো এই কারণে যে আমার বেনফেড লেনের যে জল সংকট, মানে জলের সমস্যা দাঁড়িয়েছে, যে জল বেরোচ্ছে না, প্রত্যেকটা বাড়িতে ড্রেনের জল ঢুকে গেছে, ডেঙ্গু ম্যালেরিয়ার প্রকোপ দেখা দিয়েছে এবং মানুষ দুর্গন্ধে টিকতে পারছে না। সব থেকে বড় সমস্যা হচ্ছে এটা কতদিনভাবে সহ্য করবো জানি না। আজকে দীর্ঘদিন ধরে যেসব ইঞ্জিনিয়ার আসছে একবার করে ছুঁয়ে কোনো রকম দায় সারা কাজ করে, আপনারা কাজটার ছবি তুলুন দেখে আপনারা নিজেও বুঝতে পারবেন কোনো টেকনিক্যালি মানে কোনো রকম ঠিক পথে আছে কি না। কারণ কি এখানে যেভাবে কাজ হয়েছে সম্পূর্ণ মানে একটা কি বলবো যে একদম মানে বিশ্রীভাবে যে কাজগুলো হয়েছে, যা পাড়ার কোনো মানুষের উপকার হচ্ছে না, কোনো দোকানদারের উপকার হচ্ছে না, পাড়ার লোক বিপদে আছে, অন্য রুট দিয়ে তাদেরকে ঘুরে ঘুরে আসা যাওয়া করতে হচ্ছে, দিনের পর দিন এই কষ্ট কতদিন ভোগ করব। এলাকার মানুষ পুরো ক্ষিপ্ত হয়ে গেছে, প্রতিদিন অভিযোগ আসছে এবং আমরা ওদের অফিসে গেছিলাম, ভজনালয়ের অফিসে গেছিলাম, তারা এমন আশ্বস্ত করেছিল মনে হচ্ছে এই করে দেবেন, কিন্তু যতবারই যাই আশ্বাসই দেয় কিন্তু কাজের কাজ কিছু হয় না। মূল ড্রেনটা হয়ে গেছে কলেজ মোড়ের ওখানে এমনভাবে উঁচু করে দিয়েছে এই ড্রেনের জলটা কোনো দিনের জন্যেই ক্লিয়ার হবে না, স্লাব দেয় নেই, কিছু করার নেই। আমরা এখানে অসহায় হয়ে পড়েছি, আর অসহায় হয়ে পড়েছি বলে আজকে আপনাদের কাছে আবেদন করছি এটাকে তুলে ধরুন। কারণ এখানে মানুষরা চলাচল করতে পারছে না, অনেক বৃদ্ধ আছে, অনেক রুগী মানুষ আছে, তারা ডাক্তারবাজার যেতে পারছে না, তাদের ঘুরে যেতে হচ্ছে, টোটো ঢুকতে চায় না, রিক্সা ঢুকতে চায় না, এই পরিস্থিতি কি করবো? দোকানের সামনে ড্রেন কেটে রাখার জন্য ক্রেতারা দোকানে প্রবেশ করতে পারছেন না। তারা অভিযোগের সুরে জানান বারবার পূর্ত দপ্তরে জানিয়েও কোনো সুরাহা হয়নি। যেখানে ড্রেন তৈরি করা হয়েছে সেই স্থানে অবৈজ্ঞানিকভাবে ড্রেন তৈরি হওয়ার জন্য জল ঠিকমতো নেমে যায় না, এর ফলে মশার উপদ্রব দেখা দিয়েছে। সাধারণ হিসাবে বলবো না, পাড়ার বাসিন্দা হিসাবে বলবো, কোন সমস্যাটা বলবো, একটা লোক বেরোতে পারছে না তার এক সমস্যা, এখানে জল জমবে, মশা ম্যালেরিয়া ডেঙ্গুর একটা প্রবলেম আছে, কোন সমস্যাটা নিয়ে বলবো? আমরা অতিষ্ঠ 6 মাস ধরে এই এই ড্রেনটা হওয়া স্টার্ট হওয়া থেকে প্রবলেমটা স্টার্ট হয়েছে, যেটা এখন পর্যন্ত মেটার নেই, আধিকারিকদের কাছে যাওয়া হয়েছে, পৌরসভা থেকে আটতলা সব জায়গায় যাওয়া হয়েছে, সবাই ব্যাপারটা দেখছে কিন্তু কি দেখে উঠলো আমরা জানি না। মাস পিটিশনও দেওয়া হয়েছে, সবকিছু করা হয়েছে, প্রোটেস্ট করবো, আমরা নিজেরা পরিষ্কার করছি দাদা, আর কি বলবো, কি প্রোটেস্ট করবো, আর কিভাবে লিখে চিঠি লিখে দেওয়া হয়েছে, যারা আধিকারিকরা আছে তাদেরকে জানানো হয়েছে, এরপর আর কিভাবে প্রোটেস্ট করা হয় আমাদের জানে, তাহলে আমাদের রাস্তা অবরোধ করতে হয়।
এর বাইরে তো আর কিছু নেই, আমি আর কোনো উপায় দেখছি না। আমরা পাড়ার প্রতিবেশী হিসাবে আজকে আপনি বলুন রাত 12টার সময় আমার বাড়ির কোনো আমার ভেতরে আমার বাড়ি, আমার বাড়িতে একটা মেডিকেল এমার্জেন্সি দরকার লাগলে আমি কী করব? আমি তো মাথা ঢুকে মরে যাবো, কী করে আমি সেটাকে সলিউশন করব? এই এই প্রতিবাদটা কতজন করবো? আজকে এই এই ঢালাইটা হয়ে পড়ে আছে আজ 15 দিন, এইভাবে জল পড়ছে, মশা মাছি এগুলো ছেড়েই দিন। আজকে একটা অ্যাম্বুলেন্সকে আমি একটা একটা চার চাকা গাড়ি কী করে পার করবো? এগুলো বহু কিছু বলা হয়েছে, আর এগুলো বলার ব্যাপার নয়, যারা আছে তারা কি দেখে বুঝতে পারছে না? সবাই বুঝতে পারছে, দেখেও না দেখে বুঝতে না পারে, কিছু করার নেই। এর বাইরে আমরা বলি, আমরা ব্যবসা, এর বাইরে আমরা ব্যবসাও করি, এখানে আমরা স্থায়ী বাসিন্দা এবং আমরা এখানে স্থায়ী ব্যবসাদার। আমাদের ব্যবসার কত ক্ষতি হচ্ছে সেটা আপনারা বলে বোঝাতে পারবো না। এখন দেখার পূর্ত দপ্তরের কবে ঘুম ভাঙে। বর্ধমান থেকে রাজীব মন্ডলের রিপোর্ট, আনন্দ বার্তা।